করোনার সংক্রমণ ও মৃত্যু হার এখন সর্বনিম্ন পর্যায়ে থাকলেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, ইতিমধ্যে দেশে 75% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। আগামীতে বুস্টার ডোজের ক্যাম্পেইন করা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া দেশে নার্সদের চাহিদা মেটাতে সাড়ে 12 কোটির বেশি, সেকেন্ড ডোজ 8.5 কোটির। মাননীয় প্রধানমন্ত্রী নার্সদেরকে সেকেন্ড ক্লাস কর্মচারী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। প্রতিষ্ঠান ইনশাল্লাহ বেড়েছে, আগামীতে আমরা আরও বেশি করে আমরা নার্স তৈরি করতে পারব।